back to my channel Sarbani'z makeup and lifestyle আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাট আজকে আমি অনেকদিন পর আবার একটা আমার চ্যানেলে ব্লগ দেব কারণ আমি ভাবলাম যে কন্টিনিউ করি ব্লগটাকে সো সেই জন্য আবার আমি ব্লগ তৈরি করছি তো আজকে হচ্ছে মহা শিবরাত্রির দিন তো ভাবলাম আজকে থেকে আমি কাজটা শুরু করে দিই কারণ অনেক দিন আমি ব্লগ দিইনি দীর্ঘ টানা এক বছরের বেশি আমি ব্লগ দিইনি আমি শুধুমাত্র আমার চ্যানেলে মেকআপ ভিডিও পোস্ট করতাম তো আজকে থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিনই প্রায় আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার আমার ডেইলি রুটিনটা শেয়ার করা তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সেটা আমাকে চ্যানেলে মানে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো না লাগে বা কী কী আমাকে ইমপ্রুভ করতে হবে সেটাও কিন্তু তোমরা আমাকে জানাবে কারণ আমি কিন্তু ব্লগ করতে খুব একটা পারি না সো চলো আজকের দিনটা আমরা শুরু করি আমার অলরেডি স্নান হয়ে গেছে এবার আমি কি আমাদের বাড়ির যে শিব ঠাকুর তাকে ফার্স্টে জল দেবো এবার আমরা উপরে যাচ্ছি কারণ আমাদের ঠাকুর ঘরটা উপরে ঠাকুর উপরেই পাতা আছে আমাদের হাই করে দাও হাই করে দাও আরে বাবা এটা আমার বোনের ছেলে হি আচ্ছা না বাপ্পা বাবা জানো কি আশীর্বাদে অঞ্জন নন্দন রাম নাম চরিলে ত্রিভুবন তোমার ভজনকারী জগতে মহান সর্বদা তারপরে ওপরে গিয়ে দেখলাম যে মা অলরেডি পুজো শুরু করে দিয়েছে মায়ের ঘরের পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের আর তারপরে মা জাস্ট আমাদের বলছিল যে এখানে জাস্ট একটা বেল দিয়ে পুজো দিয়ে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে বাবার মাথায় জল ঢেলে আসতে তো সেরকমই আমরা করব তার আগে ফার্স্টে আমি একটু ঠাকুর আমাদের যে ঠাকুর রয়েছে তাকে একটুখানি জল ঢেলে নেব আমি আমার পুচকু আমার বোন তিনজনে মিলে আমরা ঢেলে নিয়েছি জল দেখতে পাচ্ছি পুচকুটা এখানে বদমাইশি করছিল আর তারপরে আমি আমার বোন আর পুচকু তিনজনে মিলে সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেছিলাম পাড়ার মন্দিরে যেখানে আমরা পুষ্পাঞ্জলি দেব তো সেখানে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া অলরেডি হয়ে গেছে কারণ একটু ভিড় ছিল তো সেই জন্য আমি কোনো ভিডিও ওখানে করিনি কারণ যদি কেউ অবজেকশন দেয় তো সেই ভয় করিনি আর তারপরে এই যে যখন ধূপ মোমবাতি জ্বালাচ্ছি তখন পুচকুটা বসে বসে এখানে এইসব কাণ্ড করছিল তো তারপরে আমরা বাড়িতে চলে আসি বাড়িতে চলে এসে তাড়াতাড়ি করে একটু ছাতু দিয়ে পুর বানিয়ে তাতে আমরা কচুরি করলাম সেটা দিয়ে আর একটু আলুর তরকারি করা হয়েছিল খুব তাড়াতাড়ি করে করেছি আর যেটুকু পেরেছি তোমাদের সাথে যা শেয়ার করেছি একটু ছোটো ছোটো করে ক্লিপ কারণ তারপরে আমাকে চলে যেতে হয়েছিল পার্লারে পার্লারে আজকে একটু প্রেশার ছিল কাজে তো সেখানে আমি গিয়ে সত্যি বলতে আগে কোনোদিনও করিনি বলে আমি কোনো ভিডিও তাদের সাথে মানে করলাম না কারণ তারা কোনো অবজেকশন করবে কি করবে না কারণ আমি তো আগে থেকে কখনো করিনি সো আমি আজকে ভয় ভয় কারোর কোনো ভিডিও কোনো ফুটেজ নিইনি আই মিন কোনো শ্যুট করিনি সেখানে পার্লারে গিয়ে আর তারপরে আমি আজকে গেছিলাম আমার এক পান্ধির বাড়িতে রাত্রিবেলা একটু কাজ ছিল তোর বাড়ি থেকে ফিরতে ফিরতে প্রায় 10:30 বেজে গেছে দেখো কি অন্ধকার তার মধ্যে বাড়িতে ফিরলাম সো আজকের মতন এইটুকুনি আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে সো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো ব্লগটা আজকে আর তারপরে দেখি ধীরে ধীরে আমি আর কিছু ইম্প্রুভমেন্ট করতে পারি কিনা ব্লগে তো তোমরা তো সেটা দেখতেই পাবে আর চলো আজকের মতন এইটুকুনি আর আমার মেকআপ ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলে সো তোমরা কিন্তু সেটা দেখার জন্য রেডি থেকো আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও আমার মেকআপ ভিডিওগুলো আমার শর্টসগুলো কেমন হচ্ছে ঠিক আছে তো চলো টাটা বাই বাই